সামান্য একজন দাসী থেকে সুলতান সুলেইমানের প্রিয়তম স্ত্রী এবং সর্বোপরি অটোমান সাম্রাজ্যের তৎকালীন সবচেয়ে ক্ষমতাধর নারী হয়ে ওঠা হুররাম সুলতানের উত্থান যেমন বিচিত্রময়, তার মৃত্যুও ঠিক ততটাই রহস্যাবৃত। আপাতদৃষ্টিতে যা মানুষের নজর কাড়ে তা যে সবসময় সঠিক হবে এমনটা তো নয়। ঠিক তাই ঘটেছিল হুররাম সুলতানের সাথে। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী এমন ঘটেছিল এই দোর্দণ্ডপ্রতাপ নারীর সাথে, সেটাই আমরা জানব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, যা আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন তথ্য আপনাদের সামনে তুলে ধরতে। সুলতান সুলেইমানের প্রিয়তম উপপত্নী এবং পরবর্তীকালে তার বৈধ স্ত্রী ছিলেন হুররাম সুলতান। হুররাম নামটি তুর্কিদেরই দেওয়া, যদিও তিনি তুরস্কের কেউ ছিলেন না। হুররাম কথার অর্থ সদা প্রফুল্ল। তার প্রকৃত নাম আলেকজান্দ্রিয়া এবং তার ডাকনাম ছিল রোকসেলানা। হুররাম সম্ভবত কোনো ইউক্রেনীয় অর্থোডক্স ধর্মযাজক পিতার ঘরে জন্ম নিয়েছিলেন। তিনি পোল্যান্ড রাজ্যের রুহাটাইন নগরে জন্মগ্রহণ করেন। 1520-এর দশকে ক্রিমিয়ার তাতাররা ওই এলাকার একটি তড়িৎ অভিযানের সময় তাকে বন্দী করে একজন দাসী হিসেবে নিয়ে আসে ক্রিমিয়ার নগরী কাফায়, যা সেই সময় দাস ব্যবসার একটি প্রধান কেন্দ্র ছিল। এরপর তাকে নিয়ে যাওয়া হয় কনস্টান্টিনোপলে এবং সেখান থেকেই সুলেইমানের হারেমের জন্য ক্রয় করা হয় তাকে। সুলেইমান তখন যুবরাজ ছিলেন, ক্রিমিয়ার গভর্নর। এরপর তাদের প্রেম এবং প্রণয়। সুলতান সুলেইমানের সঙ্গে হুররামের সংসারের স্থায়িত্বকাল ছিল প্রায় 50 বছর। এই সময়ের মধ্যে হুররাম 5 পুত্র এবং 1 কন্যা সন্তানের জন্ম দেন। এর মধ্যে হুররামের জীবদ্দশাতেই মারা যান তার 3 ছেলে। বাকি 2 ছেলে সিংহাসন নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হন এবং পুত্র সেলিম এই যুদ্ধে জয়ী হয়ে সিংহাসনে বসেন সুলতান দ্বিতীয় সেলিম নাম নিয়ে। তার রাজত্বকাল ছিল 1566 থেকে 1574 সাল পর্যন্ত। হুররামের একমাত্র কন্যা মেহরি মা সুলতান ছিলেন তার মায়ের প্রতিচ্ছবি। প্রখর বুদ্ধিমত্তা, ক্ষিপ্র ব্যক্তিত্ব এবং কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণ সবই বজায় ছিল মেহরি মার মাঝে। হুররামের জন্য সুলেইমানের প্রগাঢ় ভালোবাসা ছিল। সুলতান ছদ্মনাম তথা মুহিব্বি নামে কবিতা লিখতেন, যার অর্থ হল প্রেমিক বা প্রিয় বন্ধু। হুররামের জীবনকালে তো অবশ্যই, এমনকি তার মৃত্যুর পরও সুলেইমানের লেখা কবিতায় তার একাকিত্ব এবং নিঃসঙ্গতায় বারবার উঠে এসেছে হুররামের অনুপস্থিতির কথা। হুররাম সুলতানের মৃত্যু হয় 1558 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর কারণ হিসাবে অসুস্থতাকে উল্লেখ করা হয়েছে ঠিকই, তবে সেটা সত্যি অসুস্থতা ছিল কি না তা নিশ্চিত করে বলা যায় না। জীবনের শেষ দিনগুলোতে হুররাম সেবামূলক কাজের দিকে ঝুঁকে পড়েন। সে সময় পারিপার্শ্বিক পরিস্থিতিও বিশেষ অনুকূলে থাকেনি তার। অটোমানদের দোর্দণ্ড প্রতাপ এই রানীর জীবনের শেষ সময়টা কেটেছিল বেশ কষ্টে। তার মৃত্যুর কারণ আসলেই কোনো অসুস্থতা ছিল নাকি এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়েছিল তা নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। সেই হিসেবে বলাই যায় যে হুররাম সুলতানের মৃত্যুর কারণ ছিল রহস্যের চাদরে মোড়া। সুলতান সুলেইমানের মৃত্যু হয় 1566 খ্রিস্টাব্দে। ইস্তাম্বুলে সুলেইমান কমপ্লেক্সে সমাহিত করা হয় দোর্দণ্ড প্রতাপ শাসক সুলেইমানকে, আর ঠিক তার পাশেই রয়েছে তার প্রিয়তম স্ত্রী হুররামের সমাধিস্থলটি। সুলেইমান কমপ্লেক্সে তাদের সমাধিস্থলটি আসলেই দেখার মতো। বন্ধুরা, আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন।